ফাইনালি রেডি? শুটের জন্য রেডি? রিলস বানাচ্ছে ম্যাডাম। মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল, মুডও প্রচন্ড অফ হয়ে গেছিল, বেঁচে গেছি সবচেয়ে কষ্টকর। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। যাচ্ছি এখন আরেকবার টেস্ট করতে, বিকজ আমার কপাল তো অনেক বড্ড বেশি ভালো, তার জন্য মানে কিছু বলার নেই, কি বলবো, শুধু বারবার করে নাকে মুখে ঢোকাচ্ছে, ভালো লাগে না, বিরক্ত লাগে। তো চলো, যেন আশা করছি এইবারের মতো হয়ে যায়, ঠিক আছে, যেটাই আসুক, নেগেটিভ পজিটিভ যেটাই আসুক, বাট যেন হয়ে যায়। মানে প্রচণ্ড কি বলবো, ট্রাভেলের মধ্যে পড়ে গেছি, না ঘাটকা না ঘাটকা আর কি। তো চলো বেরিয়ে ওখানে দেখা হচ্ছে। বলে বোঝাতে পারবো না, মানে এত জোর নাকে লেগেছে আমার, বাপরে বাপ, নাকের মুখে। আই হোপ এবারে যেন ঠিকঠাক রেজাল্টটা আসে, না একটা ভ্যালিড রেজাল্ট আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো আমাদের এখানে অলরেডি দু জায়গায় ব্রেড চপটা করে, ঠিক আছে, তো এক জায়গায় একটু বেশি ভালো করে। তো যাই হোক, সেখানে চলে এসেছিলাম, বাড়ি এসে আবার মনে হলো তো আবার গিয়ে নিয়ে আনতে গেছি, তো ফাইনালি কেনা হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সটা একটু মোটামুটি সিঙ্গাড়া একটু অমিতি অলরেডি খেতে খেতে এটা উঠে আসলো, আর সাথে তো চা তো থাকছে। যাই হোক, এখন আমার ওয়েট করার পালা রিপোর্টের, দেখা যাক কি হয় না হয়। সিঙ্গাড়া, ব্রেড চপ, স্যালাড, চা আর বিস্কুট। তো মোটামুটি আমাদের ইভিনিং স্ন্যাক্স সব ডান, চা ফা যাবতীয় যা কিছু খেয়ে ডান। এখন কোয়ারেন্টাইন টাইম, তো কিছু করার নেই, ঘরে বসে কিছু করতে হবে, তো ভাবছি একটু রিলস বানাবো। তো আজকে ও রিলস করবে আমার সাথে, রেডি হচ্ছে রিলস বানাবে বলে। তো যাই হোক, তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে ইনস্টাগ্রাম ফেসবুকে আসতে হবে, নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো চলে আসো। তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও অতি অবশ্যই চলে আসো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুকে। তো দেরি কিসে, চলে আসো তাড়াতাড়ি। এখন ইঞ্জিনিয়ারিং করছে, কি সেট আপে করে বুঝতে পারছে না ম্যাডাম, খুব সিরিয়াস, রিলসের দিক দিয়ে খুব সিরিয়াস ম্যাডাম। আর কি মানো না, তো মাদার ইন ল বলেছিল একটু তরকারি নিয়ে আসতে, তো তার জন্যই গেছিলাম তরকারি আনতে। তো উনি আসতে চাইছিল, বাট এখন অবধি যেহেতু আমি বেরোতে পারছি, তো তার জন্য ভাবলাম যে না আমি গিয়ে কালেক্ট করে উনি আবার এতটা রাস্তা আসবেন, যাই না যতদিন আমি বেরোতে পারছি ততদিন তো টুকটাক কাজগুলো হয়ে যাচ্ছে, বা যদি না বেরোতে পারি তখনই প্রবলেমটা ক্রিয়েট হবে। তো মোটামুটি ঘরের কাছাকাছি চলে এসেছি, ওটা হেঁটে হেঁটে সব কাজ করতে হচ্ছে, এটা ডিফিকাল্ট প্রচণ্ড, যেহেতু বাইকটা আমার খারাপ হয়ে গেছে তার জন্য। রিলস করতে করতে হাফ চলে এসেছি, আবার গিয়ে রিলস হবে। ম্যাডাম এখন ফুল ফিল ফাইনালি রেডি, ফাইনালি রেডি, শুটের জন্য রেডি? রিলস বানাচ্ছে ম্যাডাম। কটা রিলস বানাবে আজকে, ঠিক আছে, তো চলো রিলস বানাই এখন আমরা। রিপোর্ট এখনো আসেনি, রিপোর্ট আসতে আসতে মেবি কালকে চলে আসবে আশা করছি। তার ভেতরে আর কি রিলস হয়ে গেল, ডিনার হয়ে গেছে, এবার ঘুমাবো, আবার কালকে দেখা হবে। মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, মুডও প্রচণ্ড অফ হয়ে গেছিলো, যেজন্য কোনো ভিডিও করিনি। লাস্ট অব দি ফাইনালি রেজাল্ট এসছে, আমি নেগেটিভ। তো যাই হোক, এই যাত্রা আপাতত বেঁচে গেছি, সবচেয়ে কষ্টকর হচ্ছে ঘরে থাকা, যেটা আমি এই কদিন থেকে রিয়েলাইজ করতে পেরেছি। প্রচণ্ড মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি, আমার একদমই ভালো লাগে না ঘরে থাকতে, ছোটো থেকে আমি একটু বাইরে ঘোরা মানুষ। যাই হোক, তো মোটামুটি ওর জন্য সেরকম কিছু আর করে উঠতে পাইনি, খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি, দ্যাটস ইট, এটা আর কিছু দেখানোর মতো তো সেরকম কিছু ছিল না। তো আই হোপ এবার থেকে ভিডিও মোটামুটি যা আসবে একটুখানি বেটার কিছু কন্টেন্ট আসবে অবভিয়াসলি। আর এর মাঝে থেকে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আমি আমার
যে যে গ্যাজেটগুলো দিয়ে আমি ব্লগিং করি, তো সেইগুলোর একটা ভিডিও আমি সেপারেট বানিয়ে দিয়েছি, ওটা এই ভিডিওটার পরে চলে আসবে। তো যাই হোক, আশা করছি তোমরা দেখো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার ইচ অ্যান্ড এভরিওয়ান, যারা প্রত্যেকজন আমার খোঁজখবর নিয়েছো, সাথে জয়েরও খোঁজখবর নিয়েছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউটা বলে ছোটো করালে যে সবাই আমার পাশে থেকেছে, সবিতাদি বান্টি এদেরকেও না বললে না, জয়ের বাড়ির সবাই থ্যাংক ইউ সো মাচ, আর আমাদের এই বাড়ির সবাই থ্যাংক ইউ সো মাচ দিদিদেরকেও। আর হ্যাঁ, মা বাড়ি মা সবাই খোঁজখবর নিয়েছে, সবাই ভালো থাকুক। যাই হোক, সবাই সবাই মোটিভেশনাল স্পিচ দিয়েছে। যাই হোক, তো সত্যি কথা আমি মানে প্রচণ্ড খুশি, প্রচণ্ড এক্সাইটেড আমার মধ্যে আজকে, জাস্ট একটা অন্য লেভেলের এক্সাইটমেন্ট চলছে, তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, আবার কাল থেকে একটা নতুন কিছু রুটিন থাকবে, যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে, হয়তো কাল পরশু থেকে থাকবে মোস্ট অবলি। তো যাই হোক, তোমরা একটা কথাই বলতে চাই, এন্ড অফ দ্য টাইম মাস্ক স্যানিটাইজার ইউজ করো, একদম মাস্ক স্যানিটাইজার অ্যাভয়েড করো না, যেটা হচ্ছে প্রচণ্ড হচ্ছে এখন প্রবলেমের মধ্যে পড়ে যাবে তোমরা। তো আশা করছি কাটিয়ে উঠবো আমরা খুব তাড়াতাড়ি এই দিন, আর ঘোরার অনেক কিছু প্ল্যানিং ছিল, কিছু প্রবলেমের জন্য আপাতত এগুলো সব পোস্টপোন করতে হচ্ছে কোভিডের জন্য ডিউইং। তো আশা করছি যাই হোক, সব ঠিকঠাক হলে নিশ্চয়ই যাবো। আর ততক্ষণ স্টে সেফ স্টে হেলথ, আর ভালো থেকো সুস্থ থেকো। চলো, জয় হিন্দ, টাটা।